তোমরা আছো, অনন্ত অনন্ত কাল থাকবে তোমরা, তোমাদের বুকের রক্তে গড়া এই দেশ। ওই পতাকায় তোমাদের সবুজ হৃদয় আঁকা আছে, তোমরা শহীদ। হাজার বছরের প্রার্থিত স্বাধীনতার সূর্য তোমরাই জ্বালালে আকাশে। সালাম, সশ্রদ্ধ সালাম তোমাদের। এই আয়োজনটি সফল করতে যে যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। হাবিবুল্লাহ চৌধুরী শুধু একটি নাম নয়, আমাদের সামনে এক অবিনাশী আদর্শের নাম, আমাদের সামনে এক আলোক শিখা। তিনি আমাদের জন্য অনুকরণীয় অনেক আদর্শ রেখে গেছেন। কীভাবে নির্লোভ থেকেও, কীভাবে সক্রিয় রাজনীতিতে না থেকেও, কীভাবে পদ পদবের রাজনীতিতে না থেকেও মানুষের মনের মধ্যে বসত করা যায়, কীভাবে সমাজকে এগিয়ে নিয়ে যায়, তার উজ্জ্বল দৃষ্টান্ত হাবিবুল্লাহ চৌধুরী সাহেব। আমি আজকে আসলে অনেকটাই আপ্লুত, কারণ আমি তার কোলে চড়ে বড় হয়েছি। আমার জন্ম হাবিবুল্লাহ চৌধুরীর বাসায়, সম্পর্কে তিনি আমার মামা হন। কিন্তু তার চাইতে বড় বিষয়, তার সাথে আমার রাজনৈতিক বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিতর্ক হতো, কিন্তু সেই বিতর্ক কখনো একটা লেভেলের বাইরে কখনো যায়নি। কুমিল্লা টাউন হলে দীর্ঘদিন যাবৎ উনি সহসভাপতি এবং আমি যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছি। কুমিল্লা টাউন হলের 125 বছর পূর্তি উৎসবে উনি আহ্বায়ক, আমি সদস্য সচিবের দায়িত্ব পালন করেছি। আজকে হাবিবুল্লাহ চৌধুরীর স্মরণ সভায় আমাকে সদস্য সচিবের দায়িত্ব পালন করতে হচ্ছে, এটি আমার জন্য অত্যন্ত পীড়াদায়ক। তারপরেও এটি হচ্ছে বাস্তবতা। আমরা সবাই মিলে দোয়া করি পরকালে উনি যেন ভালো থাকেন। সকলকে আবারও উদযাপন পর্ষদের পক্ষে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমার স্বাগত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক। এই পর্যায়ে সূচনা কথা বলবেন আদিবাসী ছাত্র সংসদের কুমিল্লায় যিনি দায়িত্ব পালন করতেন, যেই ছেলেটি হাবিবুল্লাহ চৌধুরীর বাসায় থাকতেন, কালায়ন তালুকদার। সম্মানিত সুধী, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, আমার অত্যন্ত প্রিয় ভাজন শ্রদ্ধাস্পদ হাবিবুল্লাহ চৌধুরী, স্মরণে আজকের যে শোক সভায় আয়োজিত, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ মহোদয়গণ, হাবিবুল্লাহ চৌধুরীর বাসায় আমি ওনার সাথে দীর্ঘ প্রায় 7-8 বছর একসাথে খেয়েছি থেকেছি। তো এই কালকে শ্রাবণী আপুর সাথে দীপাকে কথা বলার সময় আমাকে বলছে যে হাবিবুল্লাহ চৌধুরীর সাথে চলাফেরা বা ওনার সম্পর্কে ব্যক্তিগত বিষয়গুলো আমাকে তার স্পিচ বা তৈরি করার জন্য বলছিল। আসলে আমি মনে মনে ভেবেছি হাবিবুল্লাহ চৌধুরীর তার বর্ণাঢ্যময় জীবনী যদি আমি লিখি তাহলে একটা মহাকাব্য হয়ে যাবে। তো আমি আর আঙ্কেলের নিয়ে আমি আর কলম আমি কাগজে স্পর্শ করিনি, কারণ এই লেখাটাও হয়তো আমার সাহস হয়নি যে আঙ্কেলের এত বর্ণাঢ্যময় জীবনী, এত মানুষের সাথে চলাফেরা, এত মানুষের সাথে ওনার যে সংযোগ, এটা নিয়ে আসলে আমার একটা সাহস হয়নি। যা হোক, হাবিবুল্লাহ চৌধুরীর সাথে আমি যেহেতু নিজের সন্তানের মতো আমি বাসায় ছিলাম, তো আমি যতটুকু আমার সামর্থ্য ছিল নখ থেকে চুল পর্যন্ত আপাদমস্তক আঙ্কেলকে আমি সম্মানের সহিত শ্রদ্ধার সহিত সেবা শুশ্রূষা করেছি। তো আঙ্কেলের জীবন নিয়ে আমি যেটা বলতে চাই, উনি কিন্তু আমাদের সাধারণ মানুষের সাথে চলাফেরা করতেন, আমাদের সাথে আমার স্বয়ং নিজের বাসায় পাহাড়ে উঠে গিয়ে আমাদের বাসায় উনি গেছেন, সাধারণ মানুষের সাথে সব মানুষের যাতে মেলামেশার ইয়ে ছিল, সবাইকে উনি খাওয়ানোর চেষ্টা করতেন। আঙ্কেল যেখানে থাকেন ভালো থাকবেন, আমিও কিছু একটা ধর্মীয় প্রোগ্রাম করব আঙ্কেলের শুভ মুক্তি এবং সদ্বুদ্ধি কামনায়। এজন্য আমি আঙ্কেলের জন্য আমার সকল এ জীবনে পুণ্যরাশি, সঞ্চিত পুণ্যরাশি আমি ওনাকে দান করে আঙ্কেল যেখানে থাকুক সুখে থাকুক ভালো থাকুক। ধন্যবাদ সবাইকে। ডাক্তার তীর্থীশ চন্দ্র ঘোষ, অধ্যক্ষ ময়নামতি মেডিকেল কলেজ। মঞ্চে উপবিষ্ট জাতীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিদগ্ধ ব্যক্তিগণ, মঞ্চের সামনে উপবিষ্ট সম্মানিত সুধীমণ্ডলী, প্রয়াত হাবিবুল্লাহ চৌধুরীর স্মরণ সভা আজকে। আমি ব্যক্তিগতভাবে হাবিব ভাইয়ের সঙ্গে সম্পর্কিত 1993 সাল থেকে, সেই সময় যখন আমি প্রথম কুমিল্লায় এসেছি, একজন মুক্তিযোদ্ধার সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছিলেন ডাক্তার মজলুদ্দিন।
আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব যে মমতা জাপা এবং হাবিব ভাই দুজনেরই চিকিৎসা করার সুযোগ আমার হয়েছিল। দীর্ঘদিন মৃত্যুর কয়েক মাস আগে থেকে উনি ঢাকায় ছিলেন, ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। কুমিল্লায় থাকা অবস্থায় আমি সেই সুযোগটুকু পেয়েছিলাম, সেজন্য আমি নিজেকে অত্যন্ত ধন্য এবং গর্বিত মনে করি। হাবিব ভাইয়ের রাজনৈতিক জীবন এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, সংগঠন, এই সব কিছু নিয়ে নেতৃবৃন্দ বলবেন, কিন্তু এর বাইরে একজন মানুষ হিসেবে তার সাথে আমার যে সম্পর্ক ছিল, প্রায়শই একটি কাঁঠালি চাপার ফুল নিয়ে তিনি আমার চেম্বারে আসতেন। স্বাভাবিকভাবে চেম্বারে প্রচণ্ড ভিড়, তার মাঝখান থেকে হঠাৎ করে ধূমকেতুর মতো ঢুকে ডাক্তারকে একটা ফুল দিয়ে উনি চলে যেতেন, কথা বলতেন না। ওনার হাতের মোরব্বা খেয়েছি। প্রতি বছর জন্মদিনে হাঁসের মাংস নিজে পাক করতেন এবং সেই হাঁসের মাংস খাওয়ার জন্য না গেলে পরে ভীষণভাবে রাগ করতেন। এমন একজন বন্ধুবৎসল মানুষ। রাজনীতি করার সময় অনেক দুঃখ কষ্ট চড়াই উত্তরাই পার করেছেন উনি, কিন্তু তার পরবর্তী জীবনে উনি নীতির সাথে কখনো আপোষ করেননি। ব্যক্তি হিসেবে ওনাকে দেখে আমরা চিরকাল একজন প্রিন্সের মতোই ভাবতাম। তো এমন একজন ব্যক্তির সাথে দীর্ঘদিন বিভিন্ন সময় মেলামেশার সুযোগ হয়েছিল, সেজন্য নিজেকে গর্বিত মনে করি। ওনার আত্মার শান্তি কামনা করি। বীর মুক্তিযোদ্ধা কমরেড আনোয়ার হোসেন, আহ্বায়ক কমিউনিস্ট কেন্দ্র কুমিল্লা জেলা। মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে বসাই স্মরণ সভার কুমিল্লা শহরের বিশিষ্ট ব্যক্তিগণ, হাবিবুল্লাহ চৌধুরী আমরা কীভাবে দেখব? আমার যে কথাটা সেটা হলো, হাবিবুল্লাহ চৌধুরী যাদের কথা বলতেন, যাদের কথা ভাবতেন, এই সমাজ ব্যবস্থার মধ্যে, আজকে এই সমাজ ব্যবস্থার মধ্যে এই সমস্ত লোকগুলা আস্তে আস্তে চলে যাচ্ছে, কমে যাচ্ছে। এই গরিব মানুষের কথা, এই সমাজ পরিবর্তনের কথা, এই ব্যয়নদী মানুষের কথা, এই মানুষের বুকা লাগা মানুষের কথা কে বলবে, কারা বলবে? এই লোকগুলা তো কমে যাচ্ছে, এই লোকগুলো তো আসল রিয়েল মানুষের কথাগুলো বলতেন, গরিব মানুষের কথা বলতেন, উনি চিন্তা করতেন, ভাবতেন, সেই কথা ভেবেই এই দীর্ঘদিন রাজনীতির সাথে বিভিন্ন সমাজের বিভিন্ন কাজকর্মের সাথে উনি অংশগ্রহণ করেছিলেন। এই হাবিবুল্লাহ চৌধুরীর সাথে যখন রাজনৈতিক কোনো সংকট হতো, তখন ওনার সাথে কুমিল্লা শহরের অনেক বন্ধুরা ছিলেন, রাজনৈতিক বন্ধুরা, আমরা একসাথে ওনার বাসায় মিলিত হয়ে মত বিনিময় করেছি, ওনার থেকে অনেক পরামর্শ আমরা পেয়েছি। কিন্তু কি করেছেন উনি? এই দেশের মানুষের জন্য কথা বলেছেন, অনেকে রাজনীতি করেছেন, আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, অনেকের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, ব্যক্তি হাবিবুল্লাহ চৌধুরীর ভাগ্যের পরিবর্তন হয় নাই। যেদিন হাবিবুল্লাহ চৌধুরীর স্ট্রোক হয়েছিল, খুব খারাপ অবস্থা, চিঠি পেতে আসলেন, মুস্তাদিন ভাই রিসিভ করলেন, ডাক্তার তৃপ্তিশচন্দ্র ঘোষ সহ আমি সহ ওনাকে মুন হাসপাতালে নিয়ে গেলাম। বাস্তব চিত্র এলো, এটা নিজের স্বচক্ষে দেখেছি। ওনার ছেলে ছিল, ওনার মেয়ে ছিল, টাকা দেওয়ার মতন অবস্থা ছিল না। সেই হাবিবুল্লাহ চৌধুরী যিনি সারা জনম এই মানুষের জন্য আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, মানুষের কথা বলেছেন, সেই হাবিবুল্লাহ চৌধুরী তখন কীভাবে এই কবির সহ এই আমাদের আসল কবির ওনার টাকা সেইভাবে সেইখানে আইসিউ থেকে পরিশোধ করে সেইখান থেকে হাবিবুল্লাহ চৌধুরীকে বের করে নেওয়া হয়েছে। কিন্তু হাবিবুল্লাহ চৌধুরীর সাথে যারা রাজনীতি করেছেন, আমরা যদি তাকাই ওইদিকে দেখি, অনেকের ভাগ্যের পরিবর্তন হয়েছে, ওনাদের ব্যক্তিগত ভাগ্যের পরিবর্তন হয়েছে, কিন্তু হাবিবুল্লাহ চৌধুরী সারা জনম লড়াই করে গেছেন এই মেহনতি মানুষের জন্য, গরিব মানুষের জন্য। এই হাবিবুল্লাহ চৌধুরীর কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই। হাবিবুল্লাহ চেয়েছিলেন সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। তাই আজকের এই স্মরণ সভায় আমি আর কথা বাড়াইতে চাই না, আমি চাই হাবিবুল্লাহ চৌধুরীর স্মরণ সভায় আমরা হাবিবুল্লাহ চৌধুরীর যে স্বপ্ন ছিল, যেই স্বপ্ন তিনি দেখেছেন, তার স্বপ্ন যদি আমরা বাস্তবিত করতে পারি, এই দেশের মেহনতি মানুষের মুখে যদি হাসি ফুটাইতে পারি, তাহলে হাবিবুল্লাহ চৌধুরী আমাদের মাঝে বেঁচে থাকবেন। সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে, জাতীয় নেতৃবৃন্দকে লাল সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। হাবিবুল্লাহ চৌধুরী বাসা থেকে সর্বশেষ সৃষ্টি যে সংগঠনটি হয়েছে সেটা হচ্ছে কুমিল্লা ব্যবসায়ী ফোরাম। তার পক্ষে প্রতিনিধিত্বশীল বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ভূঁইয়া। আমি ব্যক্তিগতভাবে হাবিবুল্লাহ চৌধুরীর সাথে 15 বছর খুব ঘনিষ্ঠভাবে জড়িত। আমার প্রথম পরিচয় হল টাউন হলের মধ্যে, সে খুব বেশি বই পড়তেন, আমিও বই, সে ছিল বই পড়ার একজন খুব প্রেমিক। আমি তার সাথে পরিচয় হবার পরের থেকে আমাকে বলল যে ঠিক আছে, তোর যখন যা প্রয়োজন হয় তখন তুই আমার এখান থেকে আসবি, আমার লাইব্রেরি থেকে বই নিয়ে পড়বি। তো তিনি অনেক অনেক সাদা মনের মানুষ ছিলেন, তিনি অনেক কিছু জানতেন।
শুধু আমার মনে হয় আমি প্রায়শই না ওনার সাথে ইতিহাস শুনতে আসতাম। আদিকাল থেকে অনেক কিছু তার থেকে আমি জানতে পেরেছি। এই সূত্রে আমার পরিচয়, তারপরে আমরা একজন মুক্তিযোদ্ধা সংগঠন হিসাবে একটা প্রস্তাব করি যে আমরা মুক্তিযোদ্ধা বিজনেস ফোরাম নামে একটা সংগঠন করব। তখন এই সংগঠনের প্রধান উদ্যোক্তা ছিলেন এই মরম হাবিবুল্লাহ চৌধুরী সাহেব। তখন থেকে খুব বেশি উৎপত্তিত প্রথম আমরা আট নয়জন এই সংগঠনটা করি। হাবিবুল্লাহ চৌধুরী তার মধ্যে অন্যতম ছিলেন, কিন্তু সংগঠন করবো ঠিক, কিন্তু এটা লাভজনক প্রতিষ্ঠান নয়, এটা গেট টুগেদারের জন্য আমরা মাসে একবার বসবো, আলাপ করবো। তখন প্রশ্ন জাগলো যে একটা অফিসের দরকার, অফিস হবে কোথায়? তখন হাবিবুল্লাহ চৌধুরী সাহেব বললেন ঠিক আছে, আমার পাশে মুক্তিযোদ্ধা বিজনেস ফোরামের অফিস চলবে। 2009 সাল থেকে অদ্যাবধি এই অফিসটা হাবিবুল্লাহ সাহেবের বাসার মধ্যে হয় এবং আমরা বছরে একবার এজিএম করি। এজিএমেরও প্রায় অনেকবারই ওনার বাসার মধ্যে হচ্ছে। আমরা বর্তমানে মুক্তিযোদ্ধা বিজনেস ফোরামের সদস্য 80 জনের মতন, কিন্তু আমি যখন এজিএম হতো তখন ম্যানুয়াল যদি বলতো যে কী হবে, তখন হাবিবুল্লাহ চৌধুরী সাহেবে বলতেন কী হবে, কী করা হবে। তখন উনি বড় বড় মাছ, রাঙ্গামাটি, চাঁদপুর যে খেলতে পারতেন ওনার এগুলোকে সংগ্রহ করতেন। আজ হাবিবুল্লাহ চৌধুরী সাহেব নাই, খুব বেশি বেশি মনে পড়ে, আমাকে তুই করে বলতো, আমাকে খুব বেশি আদর করতো। আমি প্রথমে বলছি তিনি সাদা মনের মানুষ ছিলেন, তার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না, সবাইকে তিনি আপন করে নিতেন, আপন করে ভালোবাসতেন। তার এক ছেলে এক মেয়ে আছে, তার বন্ধুবান্ধব যারা আছে সবাই যেন তার এই শোকটাকে বহন করতে পারে। মহান রাব্বুল আলামিনের কাছে আমি এই দোয়া করব। তোমরা আছো অনন্ত অনন্ত কাল থাকবে তোমরা, তোমাদের বুকের রক্তে গড়া এই দেশ। ওই পতাকায় তোমাদের সবুজ হৃদয় আঁকা আছে, তোমরা শহীদ। হাজার বছরের প্রার্থিত স্বাধীনতার সূর্য তোমরাই জ্বালালে আকাশে। সালাম, সশ্রদ্ধ সালাম তোমাদের।